নমস্কার বন্ধুরা, আমি রশ্মি। তোমাদের এয়ার আর্মেনিয়া এন্ড মোরের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের অ্যাডটা খুব স্পেশাল, কারণ এটা গণেশ চতুর্থী উপলক্ষে আমাদের বানানো। ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু রেজাল্ট দেখে নিজেরাও খুব খুশি হয়েছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমাদের সকলের স্বাদ পেলে আরো ভালো ভালো ভিডিও করার উৎসাহ পাবো। গণেশ উৎসব উপলক্ষে আরো কিছু ভিডিও আপলোড করতে চলেছি, সেগুলোও দেখো। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিও, সাবস্ক্রাইব করে দিও, খুব ভালো লাগলে শেয়ারও করতে পারো। তোমাদের সকলের সাপোর্টের আমাদের খুব প্রয়োজন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। এই যে আমার বানানো গণেশজি, এখন তোমাদের গণেশজি মেকিং প্রসেসটা দেখাবো। আমি পেপার ক্লে ইউজ করে স্ট্রাকচার বানিয়ে নিয়েছি। যারা পেপার ক্লে বানাতে জানো না, তাদের জন্য বলছি, খুব তাড়াতাড়ি আমি একটা পেপার ক্লে বানানোর রেসিপি তোমাদের জন্য আপলোড করব। এবার আমি সিমেন্ট ইউজ করছি এর বেসটা তৈরি করার জন্য। আমি কোথাও সিমেন্ট ইউজ করিনি, কিন্তু বেসটা যেন হার্ড হয় এর জন্য আমি এখানে সিমেন্ট ইউজ করছি। একটা প্লাস্টিক বক্সের উপর সিমেন্ট অ্যাপ্লাই করে তার উপরে আমি গণেশজিকে বসিয়ে দিলাম। খুব ইজি প্রসেসে চারটে পেপার ক্লে বল দিয়ে আমি এই পুরো স্ট্রাকচারটা বানিয়েছি। হেডসের জন্য দুটো পেপার ক্লে, প্রথমে স্মল, তারপরে বিগ, দেন চেস্টের জন্য একটা স্মল, দেন একটা বিগ, দেন আমি ট্রাঙ্ক, হ্যান্ড অ্যান্ড লেগস সব বানিয়ে নিয়েছি। আর আমি মাথা চূড়ার জন্য একটা ছোট্ট পেপার ক্লে বল দিয়েছি। এবার আমি এখানে এয়ার বানানো দেখাচ্ছি। এখানে আমি পেপার কাট করে দুটো কান বানিয়ে নিচ্ছি। এখন আমি এয়ারগুলো অ্যাটাচ করব। এয়ারগুলো অ্যাটাচ করার জন্য আমি হোমমেড এয়ার ড্রাই ক্লে ইউজ করছি। এই রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেব। আমি এই পেপার ক্লের উপর হোমমেড এয়ার ড্রাই ক্লে দিয়ে এই ডিটেলিংগুলো করছি, কারণ এর থেকে ডিটেলিংটা খুব ভালো হয়। আমার কানগুলো অ্যাটাচ করা হয়ে গেছে। এটা ড্রাই হয়ে গেলে একদমই শক্ত হয়ে যায়। আমি গণেশজির আইসের ডিটেলিংগুলো এই এয়ার ড্রাই ক্লে দিয়েই করছি। এবার আমি গণেশজির দুটো দাঁত বানাচ্ছি। নাও আমি ফিঙ্গারসগুলো বানাবো। আমার দুটো হাতেই ফিঙ্গার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পুরো ওয়াল পুট্টি এর উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। ব্রাশ ইউজ করছি, তাতে আমার খুব ভালো হচ্ছে অ্যাপ্লাই করাটা, কারণ কোণে খাড়ি কোথাও ফাঁকা থাকছে না। নাও আমি স্যান্ডপেপার দিয়ে রাব করে পুট্টিটা স্মুথ করে দিচ্ছি। প্রয়োজন পড়লে দুবারও পুট্টি ইউজ করা যেতে পারে, তাহলে এর স্মুথনেসটা আরও ভালো হবে, বেটার হবে। তবে দুবারই পুটি অ্যাপ্লাই করার পর আমাদের স্যান্ডপেপার দিয়ে রাব করতে হবে। এবার মুশাকজির ডিটেলিং করছি, এর এয়ারগুলো অ্যাটাচ করে নেব আমি এখন। এবার টেল অ্যাটাচ করব। এবার আইস অ্যাটাচ করছি। হ্যান্ড অ্যাটাচ করতেই পুরো মুশাকজি রেডি। এখন কালার করা বাকি। সেম প্রসেস আমি গণেশজির উপর অ্যাপ্লাই করছি। স্যান্ডপেপার দিয়ে রাব করে স্মুথ করে নিচ্ছি। এবার আমি আরও কিছু ডিটেলিং করছি, ক্লে ইউজ করে ডিটেলিংগুলো করছি। এবার আমি কালার অ্যাপ্লাই করছি। এবার আমি আইস কালার করছি। এবার দাঁতগুলো হোয়াইট কালার করব। হাতের পাতাতেও ডিটেলিং করছি, এখানে রেড কালার ইউজ করছি। সেম দাঁতের পাশেও রেড কালার ইউজ করছি। এবার আমি হেয়ার কালার করছি ব্ল্যাক ইউজ করে। এবার চোখের ডিটেলিং করছি, এখানে আমি গোল্ডেন কালার ইউজ করেছি।
আইল্যাশার ইউজ করছি। এখানে ব্ল্যাক এন্ড ব্রাউন দিয়ে আমি পুরো আইটা কমপ্লিট করে দিলাম। নাও আমি গণেশজির তিলক বানাচ্ছি, ত্রিশূল শেপ দিচ্ছি, রেড কালার ইউজ করছি। এখানে আমি হোয়াইট আর স্কাই ব্লু কালার ইউজ করছি। পুষাজি কালার করার জন্য ব্ল্যাক হোয়াইট ব্লু এই তিনটে কালার একসাথে মিক্স করে আমি কালারটা বানিয়েছি। মুশাকজির এয়ার গুলো পিঙ্ক দিয়ে করা হয়েছে, এবার চোখটা ব্ল্যাক আর বুকের দিকে চেস্টের দিকে হোয়াইট কালার দিয়ে ডিটেলিং করা হয়েছে। এবার গণেশজির ধুতি বানানোর জন্য আমি জারি আর একটা ইয়েলো শার্টিন কাপড় স্টিচ করে এটা বানিয়ে নিয়েছি। ধুতিটা আমি গ্লু দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। ডিটেলিং এর জন্য আমি গোল্ড চেইন ইউজ করছি, মার্কেটে ইজিলি অ্যাভেলেবল, তোমরা পেয়ে যাবে। আমি আর দু রাউন্ড দিয়ে দিচ্ছি গোল্ড চেইনটা, যাতে আরো সুন্দর দেখায়। এবার আমি গণেশজির মুকুট পরাবো, এখানে আমি ময়ূরের পালক ইউজ করছি। গণেশজির জুয়েলারি মেকিং এর জন্য আমি আবার গোল্ড চেন এবং তার সাথে কিছু ক্রিস্টাল ইউজ করছি, কিছু স্টোন ইউজ করছি। আমি গ্লু দিয়ে সবটা অ্যাটাচ করে দিচ্ছি। এখানেও আমি স্টোন আর চেন দিয়ে ডিটেলিং করছি। এখানেও আমি স্টোন ইউজ করছি। বেস্টে আমি ভেলভেট পেপার ইউজ করছি। এখানে আরো কিছু ডিটেলিং করছি, কিছু মোতি লাগানো হচ্ছে। আর হ্যাঁ, এখানে আমি দু রকম চেন ইউজ করেছি, গোল্ড চেন ইউজ করেছি, সাথে আমি স্টোন চেনও ইউজ করেছি। বোথ আর অ্যাভেলেবল ইন মার্কেট। আমি হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালার ইউজ করে ট্রাঙ্ক ডিটেলিংটা করছি। কালারে ভেলভেট কাপড় দিয়ে আমি মুশাজি ডেকোরেশন করছি। এখানে গোল্ড চেন আমি লাগিয়ে দিচ্ছি। নাও আমার গণেশজি ইজ কমপ্লিট। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে সাপোর্ট করো, তোমাদের সকলের সাপোর্টের খুব প্রয়োজন আমাদের। তোমাদের সাথে আমরা আরও ভালো ভালো কাজ শেয়ার করতে চাই। তোমাদের সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা রইল। সকলে ভালো থেকো।